আমাদের চেয়ে তিনি বয়সে অনেক বড় হলেও আমরা যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র তখন তাকে দেখেছি তিনি ছাত্রলীগকে সংগঠিত করছেন। এই দেশের স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ এবং ন্যায়ের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে এই কিংবদন্তির যে রাজনীতিবিদ তার ভূমিকা অসাধারণ এবং তাকে অস্বীকার করবার কোথাও কোনো পথ নেই। অনেকেই তাকে রহস্য পুরুষ বলে বাংলাদেশের রাজনীতিতে বলতে চান। ষাটের দশকে যখন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম সংগঠিত হচ্ছিল সেই সময়ে একটি সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের একটা নিউক্লিয়াস গঠন করেছিলেন তারা, সিরাজুল আলম খান সাহেব। সবসময় এই রাজনীতির পেছনে থেকে রাজনীতিকে তিনি নিয়ন্ত্রণ করেছেন। অসাধারণ একজন সংগঠক ছিলেন। আমাদের চেয়ে তিনি বয়সে অনেক বড় হলেও আমরা যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র তখন তাকে দেখেছি তিনি ছাত্রলীগকে সংগঠিত করছেন। পরবর্তীকালে তাকে মুক্তিযুদ্ধের সময় আমার সঙ্গে তার দেখা হয়েছিল। তখন আমাদের তেঁতুলিয়া, যা তখন মুক্ত এলাকা ছিল, মুক্ত অঞ্চল ছিল, সেইখানে তার সঙ্গে আমার দেখা হয়েছে। পরবর্তীকালে আবার কয়েকবার দেখা হয়েছে, কিন্তু তার সঙ্গে যেহেতু আমাদের রাজনীতি ভিন্ন ছিল সেজন্য রাজনৈতিকভাবে কখনো তাকে সেইভাবে কাছে না পেলেও আমি তাকে গভীর শ্রদ্ধা করি। এবং আমাদের বিএনপি পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তার এই ইন্তেকালে আমরা গভীর শোক প্রকাশ করছি, তার রুহের মাগফিরাত কামনা করছি। দেশ এবং জাতি একজন মহান রাজনীতিককে, একজন ত্যাগী রাজনীতিককে এবং ত্যাগী একজন সংগঠককে হারালো, তার এই শূন্যস্থান পূরণ হওয়ার সম্ভাবনা কম। এবং আমি আবারও বলছি যে বাংলাদেশে তার মতো একজন কিংবদন্তি রাজনীতিককে যথাযোগ্য মর্যাদা হয়তো তিনি সেই কারণেই পান নাই যে তিনি স্বাধীনতার পরেই বাংলাদেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য দুর্নীতির বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। আমরা সিরাজুল আলম খান সাহেবের প্রতি আবারও গভীর শ্রদ্ধা নিবেদন করছি।